প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে সপ্তম শ্রেণীর অধ্যায় চার অনুশীলনী চার দশমিক একের বীজগণিত রাশির গুণ এর উপরে আলোচনা করবো তোমরা খেয়াল করো তোমরা এর আগে জেনে আসছো থ্রি ইন্টু ফাইভ ফিফটিন ইকুয়াল ফাইভ ইন্টু থ্রি এটাও ফিফটিন একইভাবে তোমরা এর আগে দেখে আসছো এ স্কোয়ার ইন্টু এটি দিবর্ সেভেন যা আসবে এটি দিবর্ সেভেন ইন্টু এ স্কোয়ার এই রেজাল্টটাও একই আসবে তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা জানতে পারছি যে গুণ এবং গুণক এদের স্থান পরিবর্তনের ফলে এই গুণ ফলের কোনো পরিবর্তন হয় না গুণের ক্ষেত্রে এই বিধির নাম হচ্ছে গুণের গুণের বিনিময় বিধি অর্থাৎ গুণ্য এবং গুণকের অবস্থান পরস্পর পরিবর্তনের ফলে পরস্পর বিনিময়ের ফলে গুণফলের কোনো পরিবর্তন হয় না এটাকে আমরা গুণের বিনিময় বিধি বলি তো অনেক সময় তোমরা দ্বিধাদ্বন্দ্বে থাকো যে কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো গুণের ক্ষেত্রে সেক্ষেত্রে গুণ্য এবং গুণকের অবস্থান পরিবর্তন হলেও গুণফলে কোনো পরিবর্তন হবে না এরপরে গুণের সংযোজন বিধি গুণের সংযোজন বিধি হচ্ছে যদি তিনটি রাশির গুণ থাকে যেমন টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ এখানে থ্রি ইন্টু ফাইভকে গুণ করে তার সঙ্গে টু গুণ করলে যে রেজাল্ট আসবে একইভাবে টু এর সঙ্গে থ্রি গুণ করে ফাইভ গুণ করলেও একই আসবে তাহলে এটা শুধু সংখ্যার ক্ষেত্রে না এটা বীজগণিত রাশির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য যদি এবি তিনটি বিজ্ঞানিত রাশি হয় সেক্ষেত্রে এ ইন্টু বি ইন্টু সি অর্থাৎ বি এবং সিকে গুণ করে তার সঙ্গে এ গুণ করলে যা আসবে একইভাবে এ এবং বিকে গুণ করে তার সঙ্গে সি গুণ করলে একই রেজাল্ট পাওয়া যাবে তাহলে গুণের ক্ষেত্রে এই যে আমরা বিনিময় করে পরিবর্তন করে যে এই গুণ করলাম এই বিধিটার নাম হচ্ছে গুণের সংযোজন বিধি এরপরে গুরুত্বপূর্ণ একটা বিধি এই চ্যাপ্টারের জন্য গুণের সূচক বিধি এটার ব্যবহার সবচেয়ে চ্যাপ্টারে বেশি যেটা তোমরা এর আগেও শিখে আসছো ক্লাস সিক্সে যদি এইটি দি পর এম ইন্টু এইটি পর এন এখানে এম এবং এন স্বাভাবিক সংখ্যা এবং এ ভিত্তি সেক্ষেত্রে এই গুণ ফলটা আসবে এটি এম প্লাস এন অর্থাৎ যদি ভিত্তি একই থাকে সেক্ষেত্রে ওই রাশি দুইটার পাওয়ার গুণ আকারে থাকলে এখানে পাওয়ার যোগ হয়ে যায় তাহলে গুণের ক্ষেত্রে এই বিধির নাম হচ্ছে গুণের সূচক বিধি অর্থাৎ একই ভিত্তিতে যদি গুণ আকারে থাকে পাওয়ার যোগ হয়ে যাবে কিন্তু যদি ভিত্তি একই না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না যেমন এটি দি পর এম ইন্টু বিটি দি পর এন এক্ষেত্রে কিন্তু আমরা এটাকে এইভাবে লিখতে পারবো না সুতরাং এটা হবে কি এটি দি পর এম ইন্টু বিটি দি পরেন জাস্ট এখানে নর্মাল গুণ হয়ে যাবে এখানে কোনো পাওয়ারের কোনো কাজ করা যাবে না সূচকবিধির মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ যে এটি দি পর এম পাওয়ার এন এক্ষেত্রে গুণ ফলটা কি আসবে সেক্ষেত্রে নর্মাল পাওয়ার এবং পাওয়ার ঘাত এবং ঘাত এটা গুণ হবে অর্থাৎ টু দি পাওয়ার এম এন এখানে তোমরা আগেরটার সঙ্গে হয়তো মিলে অনেক সময় ভুল করো যে এটি দি আর এম প্লাস এন না এখানে কি হবে এটি দি আর এম এন অর্থাৎ এম এবং এন এর গুণ হবে যে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যদি এরকম থাকে যে এ কিউব পাওয়ার সেভেন তাহলে এটা কত আসবে টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান এরপরে গুণের বন্টন বিধি গুণের বন্টন বিধি যদি এইরকম হয় যে একাধিক রাশি যোগ আকারে আছে বা বিয়োগ আকারে আছে এর সঙ্গে কোনো একটা রাশি গুণ আকারে আছে সেক্ষেত্রে এই জিনিসটাকে আমরা প্রত্যেকটার সঙ্গে আলাদা আলাদাভাবে গুণ করে লিখতে পারবো অর্থাৎ এম এর সঙ্গে প্রথম পদের গুণ এম এ এম এর সঙ্গে দ্বিতীয় পদের গুণ এম এমের সঙ্গে তৃতীয় পদের গুণ এম এইভাবে আসবে অর্থাৎ যদি একাধিক পদ যোগ বা বিয়োগ আকারে থাকে তার সাথে কোনো গুণ আকারে কিছু থাকলে এটা প্রত্যেকটার সাথে আলাদা আলাদাভাবে গুণ আকারে লেখা যাবে এরপরে চিহ্নযুক্ত রাশির গুণ এটা গুরুত্বপূর্ণ কারণ তোমরা অনেকে এই চিহ্নের বিষয়টা ভুল করে থাকো চিহ্নযুক্ত চিহ্নযুক্ত রাশির গুণ যেমন এক নম্বর দুইটা রাশি যদি এমন থাকে দুটার চিহ্নই প্লাস অর্থাৎ এ ইন্টু বি সেক্ষেত্রে শুধু এবি আসবে আবার দুই নম্বর যদি দুইটাই চিহ্ন মাইনাস যুক্ত রাশি থাকে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় দুইটা রাশির চিহ্নই মাইনাস অর্থাৎ এরকম যদি থাকে মাইনাস এ ইন্টু মাইনাস বি তাহলে এই মাইনাস মাইনাস প্লাস এবি হয়ে যাবে এখানে হয়ে যাবে প্লাস এবি তিন নম্বর যদি প্রথম রাশিটা মাইনাস থাকে আর দ্বিতীয় রাশিটা প্লাস থাকে অর্থাৎ বিপরীত চিহ্ন বিশিষ্ট তাহলে বিপরীত বিশিষ্ট হলে সেক্ষেত্রে গুণফলের চিহ্ন আসবে ঋণাত্মক একইভাবে যদি প্রথম রাশিটা প্লাস এবং দ্বিতীয় রাশিটা যদি মাইনাস আসে সেক্ষেত্রে এই দুটো রাশির গুণ ফলের চিহ্ন ঋণাত্মক হবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে দুইটা একই চিহ্নযুক্ত রাশির গুণফল ফল সবসময় ধনাত্মক চিহ্ন বিশিষ্ট হবে আবার বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশির গুণফল ফল সময় কি ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট হবে এখন আমরা দেখব বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ তোমরা যেন বহুপদী বলতে কি বুঝো যে রাশিতে একের অধিক পদ থাকবে সেটাকে বহুপদী বলা হয় তাহলে এক্ষেত্রে আমরা যদি বলি একটা বহুপদী টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই কিউব মাইনাস ফাইভ এক্স কিউব ওয়াই স্কোয়ার এই বহুপদীকে আমরা থ্রি এক্স টু দি ফাইভ 6 দ্বারা গুণ তাহলে এখানে প্রথম যে এটা এটা কি একটা বহুপদী কারণ এখানে কয়টা পদ আছে দুই তিনটি পদ আর এখানে কি একটি পদ তাহলে বহুপদীকে এক রাশি দ্বারা গুণ তাহলে আমরা প্রথম যেটা করব। তোমরা গুণের বন্টন বিধি দেখে আসছো যে তাহলে প্রতিটা পদকে আলাদা আলাদাভাবে গুণ করতে হবে তাহলে এখানে টু এক্স স্কোয়ার এক্স টু দিপোর ফাইভ ওয়াই টু দিপার সিক্স প্লাস থ্রি এক্স ওয়াই কিউব ইন্টু থ্রি এক্স টু দ্বীপর ফাইভ ওয়াই টু দিবর সিক্স মাইনাস ফাইভ এক্স কিউব ওয়াই স্কোয়ার ইন্টু থ্রি এক্স টু দিপর ফাইভ ওয়াই টু দিবর সিক্স অর্থাৎ এই থ্রি এক্স টু দিপোর ফাইভ ওয়াই টু দিবর সিক্স দ্বারা প্রতিটা পথকে আলাদা আলাদাভাবে গুণ করা হল তাহলে এখানে প্রথমে সাংখ্যিক সহকের গুণ তাহলে থ্রি ইন্টু টু সিক্স তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পর ফাইভ তাহলে সূচক বিধি আমরা যদি ব্যবহার করি তাহলে এখানে কি আসবে এক্স টু দি পর সেভেন ওয়াই ইন্টু ওয়াই টু দি পর সিক্স তাহলে এই দুটো গুণ করলে ওয়াই টু দি পর সেভেন প্লাস তাহলে থ্রি ইন্টু থ্রি গুণ করলে আসবে নাইন এক্স ইন্টু এক্স টু দি পর ফাইভ এই দুটা এক্সের পাওয়ার এখানে কোনো কিছু নেই তার মানে কি এক্সের পাওয়ার এখানে ওয়ান শূন্য বলা যাবে মানে এখানে এক্সের পাওয়ার ওয়ান তাহলে ওয়ান প্লাস ফাইভ এই দুটা মিলে এক্স টু দি পর সিক্স ওয়াই কিউব ইন্টু ওয়াই টু দি দিপার সিক্স তাহলে ওয়াই টু দি পর নাইন মাইনাস ফাইভ ইন্টু থ্রি ফাইভ ইন্টু থ্রি ফাইভ ইন্টু থ্রি ফিফটিন তাহলে এক্স কিউব ইন্টু এক্স টু দি পর ফাইভ তাহলে এক্স টু দি দিপার এইট ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই টু দি তাহলে ওয়াই টু দি পয় এইট তাহলে এইটাই হচ্ছে আমাদের এই রাশি দুইটির গুণ ফল অর্থাৎ একটা বহুপদীকে একটা একপদী রাশি দ্বারা আমরা এইভাবে গুণ করতে পারি তোমরা এখানে খেয়াল করো আসলে আমাদের এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ এগুলো ছিল বিধিগুলো ছিল তার মধ্যে কোন কোন বিধি আমরা এখানে ব্যবহার করেছি দ্বিতীয় লাইনে গুণের বন্টন বিধি ব্যবহার করেছি তৃতীয় লাইনে গুণের সূচক বিধি ব্যবহার করা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই সম্পর্কিত বইয়ে এবং উদাহরণে কাজের ভিতরে অনেক ম্যাথ দেওয়া আছে তোমরা আশা করি করতে পারবে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ খেয়াল করো তোমরা যে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই এখানে দুইটি পদ একে যদি আমরা ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই এটা দ্বারা গুণ করি এটাকে দুইটাভাবে করা যেতে পারে প্রথম পদ্ধতি তোমরা বোর্ডে লক্ষ্য করো ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ফাইভ এক্স মাইনাস তাহলে প্রথমে এই ফাইভ এক্স দ্বারা এই প্রথম রাশির পদ দুইটা পদকে আমরা গুণ করব তাহলে ফাইভ এক্স দ্বারা ফাইভ এক্সকে গুণ করলে ফাইভ 5 ফাইভ টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার ফাইভ এক্স তাহলে থ্রি ফাইভ এক্স ইন্টু ওয়াই এক্স ওয়াই তাহলে আমরা এখানে প্রথমে ফাইভ এক্স দ্বারা এই দুটা পদের প্রত্যেকটাকে গুণ করলাম এরপরে প্রতিটাকে হ্যাঁ ফাইভ এক্স দ্বারা ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই এই রাশি প্রতিটা পদকেই গুণ করবো পরবর্তীতে মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রি দ্বারা অনুরূপভাবে ফাইভ এবং থ্রি ওয়াইকে গুণ করবো তাহলে মাইনাস থ্রি দ্বারা ফাইভ এক্সকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস তিন থ্রি ইন্টু ফাইভ ফিফটিন এক্স ইন্টু ওয়াই এক্স ওয়াই হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস তাহলে থ্রি ইন্টু থ্রি নাইন ওয়াই স্কোয়ার এখানে লেখার ক্ষেত্রে একটা জিনিস আমি একটু খেয়াল করবো যে সদৃশ পদগুলো নিচে নিচে লিখব আর যেগুলো সদৃশ না সেগুলো একটু ডান দিকে সরে লিখব স্বদিশ পদগুলো নিচে নিচে লিখলে যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে তাহলে এখন এগুলো যোগ করবো তাহলে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার ফিফটিন এক্স ওয়াই মাইনাস ফিফটিন এক্স ওয়াই দুটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে এখানে থাকবে মাইনাস নাইন ওয়াই স্কোয়ার এটি হচ্ছে আমাদের এই রাশিদ্বয়ের গুণফল এখানে একটা বহুপদি ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার একে টু এক্স প্লাস থ্রি ওয়াই দ্বারা গুণ করবো তাহলে এখানে প্রথম যে রাশিটা এটাতে তিনটি পদ এটি একটি বহুপদী এবং এটি একটি বহুপদি তাহলে প্রথমে আমরা এইভাবে সাজিয়ে লিখেছি তাহলে টু এক্স দ্বারা এর প্রতিটা পদকে আমরা গুণ করবো তাহলে টু এক্স ইন্টু ফোর এক্স স্কোয়ার কী আসবে এইট এক্স কিউব অর্থাৎ ফোর ইন্টু টু এইট এক্স স্কোয়ার ইন্টু এক্স এক্স কিউব প্লাস মাইনাস মাইনাস সিক্স ইন্টু টু তাহলে টুয়েলভ এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার ওয়াই তাহলে প্লাস নাইন ইন্টু টু তাহলে এইটিন এক্স ইন্টু ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার তাহলে আমরা এই টু এক্স দ্বারা এর প্রতিটা পদকে আলাদা আলাদাভাবে গুণ করলাম গুণের ক্ষেত্রে আমরা প্রথমে চিহ্ন দেখব চিহ্নর গুণ হবে তারপরে ওখান থেকে সহক এবং যে আমাদের অক্ষর প্রতীক থাকবে সেগুলোর গুণ হবে এরপরে আসলে থ্রি ওয়াই দ্বারা গুণ একইভাবে থ্রি ওয়াই ইন্টু ফোর এক্স স্কোয়ার তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে এখানে কারণ দুইটা চিহ্ন কী প্লাস প্লাসে প্লাসে প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার ওয়াই প্লাস মাইনাসে মাইনাস থ্রি ইন্টু সিক্স এইটিন তাহলে এক্স ওয়াই 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 স্কোয়ার থ্রি ইন্টু নাইন টোয়েন্টি সেভেন ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই ওয়াই কিউব তাহলে এখন আমরা যোগ করবো এবং সদৃশ পদগুলো দেখো আমরা নিচে নিচে লিখেছি তাহলে এখানে এইট এক্স কিউব তাহলে এই দুটো পদ ক্যান্সেল হয়ে যাবে এই দুটো পদও ক্যান্সেল হয়ে যাবে তাহলে এখানে থাকবে লাস্টে প্লাস টোয়েন্টি ফল এইট এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব তাহলে এভাবে যদি আরও যদি এই এটাতে আরও একটা পথ থাকে একইভাবে আমরা সেটা করতে পারবো আজকের ক্লাসের উপর ভিত্তি করে তোমাদের পাঁচটি বাড়ি কাজ থাকবে এটা তোমরা অবশ্যই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে তোমাদের বিষয় শিক্ষকের কাছে এটি উপস্থাপন করবে বাড়ি কাজ এক নাম তোমাদের আজকের ক্লাসের উপর ভিত্তি করে এই পাঁচটি হোমওয়ার্ক থাকবে এক নম্বরটা একপদি রাশিকে এক পদি রাশি গুণ দুই নম্বরটা বহুপদী রাশিকে একপদই রাশি গুণ তিন নম্বর বহুপদী রাশিকে তিন চার পাঁচ বহুপদী রাশিকে বহুপদী রাশি গুণ তোমরা এগুলো সুন্দরভাবে করে তোমাদের বিশ্ব শিক্ষকের কাছে ছুটির পর উপস্থাপন করবে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটি আমার ঘর আমার স্কুলের কিশোর বাতায়ন পেজের ওয়েবসাইটে দেওয়া থাকবে তোমাদের কোনো সমস্যা বা কোনো মন্তব্য থাকলে এর মন্তব্যের ঘরে মন্তব্য করতে পারো যেটার আমরা যথাসম্ভব উত্তর দেব তোমাদের মেধাকে আরও শানিত করার জন্য এখানে কুইজের ব্যবস্থা আছে তোমরা কুইজে অংশগ্রহণ করতে পারবে সবাই ভালো থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ